লিনিয়ার অ্যালজেব্রা সবচেয়ে মজার ব্যাপারগুলোর মধ্যে একটি হচ্ছে এখানে আমরা একই ধারণাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি বা দেখাতে পারি এবং এই ভিডিওতে আমি একই ধরনের একটা কাজ করব আমি নাল স্পেসের ধারণাটিকে আরও বিশদভাবে মানে আরও ব্যাখ্যা করে আলোচনা করব এবং এখানে যেটা দেখাবো ধরো আমার কাছে একটি মেট্রিক্স আছে এ এবং এটার সাথে আমরা গুণ করছি যে কোনো একটি ভেক্টর এক্স এবং এটা সমান আমরা পাচ্ছি শূন্য ভেক্টর এবং আমরা গত কয়েক ভিডিওতে এই জিনিসটি দেখেছি এবং আমরা দেখেছি যে এ এর নল স্পেস অর্থাৎ এবং এখানে আমাদের যে আছে এটার মাত্রা হতে হবে এ এম বাই এন যদি এটা এম বাই এ হতো তাহলে আমি বলতাম এক্স ভেক্টর আর এ এর সদস্য হতে হবে যে যদি আমরা এই মেট্রিক্স ভেক্টর গুণকে সংজ্ঞায়িত করতে চাই সুতরাং নল স্পেস অফ এ হচ্ছে সেই সকল ভেক্টর এক্স যেগুলো সদস্য এবং এই শর্তটি পূরণ করে অর্থাৎ এ সেই ভেক্টরগুলো অর্থাৎ এক্স সমান হতে হবে শূন্য ভেক্টর এবং আমরা আগের ভিডিওতে দেখেছি যে শূন্য ভেক্টরটি থাকবে এমটি টি কম্পোনেন্ট অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটাকে এভাবে লেখা যায় যে শূন্য ভেক্টর আর এম এর সদস্য হবে তাহলে এটা ছিল আমাদের স্পেস সম্বন্ধে প্রাথমিক ধারণা এখন চলো এটাকে একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষণ করে দেখি আমরা ইতিমধ্যেই জানি যে আমরা আমাদের মেট্রিক্সকে এভাবে মানে বিভিন্ন ভেক্টর হিসেবে লিখতে পারি অর্থাৎ এটা হবে ভি ওয়ান এটা হলো ভি টু এবং যেহেতু এখানে এন সংখ্যক উপাদান আছে সুতরাং শেষ কলমটি হবে ভি এন তাহলে আমরা যদি ভেক্টরগুলোকে এভাবে আলাদা আলাদা করে লিখি অর্থাৎ এটা আমার প্রথম ভেক্টর এটা আমার দ্বিতীয় ভেক্টর তাহলে আমরা ম্যাট্রিক্স এ কে আবার এভাবেও লিখতে পারি a সমান হচ্ছে কয়েকটি কলাম ভেক্টর অর্থাৎ v1 v2 এভাবে করে পুরো vn পর্যন্ত এবং এই ম্যাট্রিক্স a এই কলাম ভেক্টর ম্যাট্রিক্স a এর সাথে আমরা গুণ করব আমাদের ভেক্টর x অর্থাৎ ভেক্টর x টা হবে এরকম x1 x2 এভাবে করে xn পর্যন্ত আমরা ম্যাট্রিক্স ভেক্টর গুণফলের যে ভিডিওটি ছিল সেখানে আমরা দেখেছিলাম এটাকে আমরা এভাবেও লিখতে পারে অর্থাৎ এই পুরো জিনিসটাকে গুণ করে এভাবে লেখা যায় এক্স ওয়ান গুণ আমাদের প্রথম কলম অর্থাৎ ভি ওয়ান যোগ এরপর যোগ করবো আমরা এক্স টু এবং আমাদের দ্বিতীয় কলম অর্থাৎ ভি টু এভাবে করে পুরো এক্স এন গুণ এক্স এন গুণ আমাদের তম ভেক্টর অর্থাৎ vn এবং এটা ম্যাট্রিক্স ভেক্টর গুণফল থেকে সরাসরি আমরা পাই এখন আমরা এখানে বলছি যে এ এক্স সমান হচ্ছে শূন্য অর্থাৎ এ এক্স কে আমরা গুণ করে পাবো শূন্য এখানে আমরা একটু লিখি জিনিসটা অর্থাৎ আমরা এখানে এটার সমাধান বের করতে চাই তাহলে আমরা লিখি এ এক্স সমান হচ্ছে শূন্য অর্থাৎ এই এক্স গুণ শূন্য এটা আমাদেরকে কি দেয় বা কি বলে এটা আমাদেরকে বলে এখানে যে গুণফলটি আছে এই পুরো জিনিসটি সমান হবে শূন্য এবং আমরা এখানে বের করতে চাই যে এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে পুরো এক্স এন পর্যন্ত এ কোন এক্স গুলো যেগুলো দ্বারা আমরা এখানে গুণ করে শূন্য পাই তাহলে মূলত আমরা এখানে কি করছি আমরা আমাদের কলম ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন বা রৈখিক সংযুক্তি নিচ্ছি এবং দেখছি যে আমরা কোন কোন কম্বিনেশনের মাধ্যমে শূন্য ভেক্টরে পৌঁছাতে পারবো এখন আমি তোমাদেরকে বলবো অর্থাৎ আমি মনে করি এই যে জিনিসটা এটা দেখে তোমাদের কিছু কথা কিছু পুরান কথা মনে হওয়া উচিত যেগুলো তোমরা আগের ভিডিওতে দেখেছো এই যে এখানের যে পুরো জিনিসটা আছে এটা থেকে তোমাদের কিছু কথা মনে হওয়ার কথা যেটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের কথা আমরা আমাদের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের ভিডিওতে দেখেছিলাম যে এই জিনিসটি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের শর্ত পূরণ করে না ভাঙিয়ে বলি ধরো আমার কাছে কয়েকটি ভেক্টর আছে অর্থাৎ ভিএন পর্যন্ত এবং আমরা এদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো এদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো এটা আসলে কিছুটা গাণিতিক গাণিতিক সংজ্ঞায় আসলে এটাকে বলা যায় তাহলে আমরা এটাকে বলবো যে ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তখনই হবে যখন আমরা এই ভেক্টরগুলোকে একটি আরেকটির আর একটি প্রকাশ করতে পারবো না অর্থাৎ এই যে এখানে অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এই সহগুলো সবগুলো সমান হবে শূন্য এবং লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স দ্বারা আমরা এটাই বুঝি যে এটাই হচ্ছে একমাত্র সলিউশন অর্থাৎ অনলি সলিউশন বা একমাত্র সমাধান আমাদের উপরের এই সমীকরণটির আমরা এখানে সমীকরণ দেখে বুঝতে পারছি যে আমরা এই v1 v2 এ এই এদের সংযুক্তিকে আমরা শূন্য করতে পারব তখনই যখন আমাদের সহগগুলো অর্থাৎ x1 x2 এগুলো সব শূন্য হবে বিপরীত ক্রমে আমরা বলতে পারি যে v1 v2 এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তখনই হবে যখন এদের সহগ x1 x2 এগুলো শূন্য হবে এবং এটা আমরা আমাদের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের ভিডিওতে দেখেছিলাম এখন এই সব সহগগুলো শূন্য এটা কি কি বোঝায় এটা বোঝায় যে আমাদের যে ভেক্টর x টি আছে আমাদের ভেক্টর এক্স এটা সমান হবে শূন্য ভেক্টর ভেক্টর এইভাবে এভাবে এটা এটা হবে হবে শূন্য এবং একমাত্র সমাধান এখন লক্ষ্য করে এখানে আমরা কিছুটা মজার একটা ব্যাপার পাচ্ছি আমাদের ভেক্টর গুলো যে অর্থাৎ ভি ওয়ান ভি টু অন পর্যন্ত এগুলো যদি লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট হয় অর্থাৎ লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট হয় তাহলে আমাদের এই যেখানে যেটা ছিল ম্যাট্রিক্স এ গুণ ভেক্টর এক্স সমান শূন্য এটার একমাত্র সলিউশন বা সমাধান অর্থাৎ অনলি সলিউশন হবে এক্স সমান শূন্য একমাত্র সমাধান হবে এক্স সমান শূন্য অন্যভাবে দেখতে গেলে এই সমীকরণটি সমাধান আছে যেটি কিনা আসলে একটি নাল স্পেস নাল স্পেস হলো সেই সবগুলো এক্স যেটি কিনা সন্তুষ্ট করে এই সমীকরণটিকে অর্থাৎ আমরা এখানে এই উপসংহারটিতে পৌঁছাতে পারি যে a এর নাল স্পেস বা নাল স্পেস অফ a হবে শুধু শূন্য ভেক্টর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে যদি ভেক্টরগুলো গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে a এর নাল স্পেস হবে শূন্য ভেক্টর এবং এটা থেকে আমরা আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে যে এই x1 x2 এগুলো সবগুলো সমান হবে শূন্য এখন আমরা যেটি আমরা যদি উপরের এই মেট্রিক্সটাকে রিডিউস রেশাল অন ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে এবং আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে নাল স্পেস অফ এ সমান হচ্ছে আমাদের মেট্রিক্স এ এর রিডিউস রো এশাল অন ফর্মের নাল স্পেস এখন যেহেতু আমাদের ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এর দ্বারা আমরা পাচ্ছি যে নাল স্পেস অফ এ হচ্ছে শুধুমাত্র শূন্য ভেক্টর তাহলে আমরা বলতে পারি যে রো এসলন ফর্ম অফ এর নলস্পেস হবে কেবলমাত্র শূন্য ভেক্টর তাহলে আমি এখানে মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি এ রো এসেলন ফর্ম নিই এবং এটার সাথে এক্স কে গুন করি আমি মনে হয় একই জিনিস বারবার বলছি যাই হোক মেট্রিক্স এ রিজুস্রো এসেলন ফর্মের সাথে যদি এক্স কে গুন করি এবং এটা সমান হবে শূন্য ভেক্টর এবং এটা তখনই হবে কেবলমাত্র তখনই হবে যখন এক্স সমান হবে শূন্য এবং তোমরা আশা করি বুঝতে পারছো এই সমাধান দ্বারা আমরা কি বুঝছি যদি x এর একমাত্র সমাধান হয় x সমান শূন্য তাহলে রিডিউস রো ফর্মে কোনো ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক নেই তাহলে আমরা রিডিউস রো ফর্মটা এখানে লিখি আচ্ছা আমি আগে আমার x ভেক্টরটা লিখি নে তাহলে x ভেক্টরটা হচ্ছে x1 x2 এভাবে করে xn পর্যন্ত তাহলে আমাদের যদি শর্ত পূরণ করতে হয় অর্থাৎ এই x ভেক্টরের সাথে রিডিউস রো ফর্ম গুণ করে সমাধান হবে শূন্য তাহলে আমাদের রিডিউস রো ফর্মটা দেখতে হবে এই রকম আমাদের এখানে প্রথমে হবে এক কারণ এক গুণ এক্স ওয়ান এবং বাকি সবগুলো হবে এখানে শূন্য অর্থাৎ তুমি এখানে এন সংখ্যক শূন্য পাবে এবং দ্বিতীয় কলামে হবে দ্বিতীয় উপাদানটি এক এবং বাকি সবগুলো শূন্য এবং এভাবেই চলতে থাকবে অর্থাৎ আমরা শুধু কর্ণ বরাবর এক পাবো এবং এই দুটোর গুণফল সমান হবে শূন্য ভেক্টর এবং আমাদের যে মেট্রিক্সটি আছে এখানে এটাকে হতে হবে একটি বর্গাকার মেট্রিক্স অর্থাৎ এখানেও থাকবে এন টি উপাদান এখানেও থাকবে এন টি উপাদান কিন্তু এটা আমি কেমনে জানি আমরা আগেই বলেছি যে x এর সবগুলো মান হচ্ছে x এর একমাত্র সলিউশন হচ্ছে শূন্য তাহলে এটাকে আমরা যদি একটা ইকুয়েশনের সিস্টেম আকারে লিখি তাহলে আমরা এরকম পাবো এক্স ওয়ান সমান হচ্ছে শূন্য সমান হচ্ছে শূন্য এবং এভাবে করে আমরা যেতে থাকবো অর্থাৎ আমরা শেষ পর্যন্ত পাবো xn সমান হচ্ছে শূন্য এখন আমরা যদি এই সমীকরণ সিস্টেমটিকে বোর্ডের আকারে লিখি তাহলে কি পাবো মনে রাখো এটি হলো এক্স এটি হলো এখানে যোগ এক্স টু এবং এটা আমরা আগে অনেকবার দেখেছি তাহলে চলো দেখি এটা দেখতে কিরকম হবে তুমি এখানে প্রথমে পাবে একটি এক তারপর বাকি সবগুলো এন সংখ্যক শূন্য তারপর দ্বিতীয় দ্বিতীয় পাবে সংখ্যক শূন্য এভাবে করে পুরো কর্ণ বরাবর শুধু এক থাকবে এবং এদিকে থাকবে সবগুলো শূন্য তাহলে আমরা এখান থেকে মূলত কি পেলাম আমরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হই তাহলে নাল স্পেস নাল স্পেস হবে কেবলমাত্র কি শূন্য ভেক্টর এবং এর নল স্পেস যদি হয় শূন্য ভেক্টর তাহলে রিডিউস রেশন ফর্ম অফ এর নল স্পেস হবে শূন্য ভেক্টর এবং এটা একমাত্র সমাধান যদি সবগুলো এক শূন্য হয় এবং এটা হলে আমাদের রিডিউস রেশন ফর্ম অফ এ হবে এরকম অর্থাৎ কর্ণ বরাবর এক এবং বাকি সবগুলো উপাদান শূন্য আসলে এখানে মূলত আমরা যেই ফলাফলটি পেয়েছি এটা আসলে নল স্পেস নিয়ে কাজ করতে গিয়ে আমরা মূলত এই ফলাফলটা পেয়েছি যাই হোক আমরা কি পেয়েছি এখানে আমি এখানে একটু নিচে পরিষ্কার করে এটা লিখে দেই যদি এ এর নল স্পেস এটা যদি সমান হয় কেবল শূন্য ভ্যাক্টর তাহলে আমরা বলতে পারি এ শর্তটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এটা সত্যি হবে যদি এবং কেবল যদি এ এর কলম ভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় বা রৈখিকভাবে স্বাধীন হয় অর্থাৎ দ্য কলম ভেক্টরস অফ এ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এটা সত্যি হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে এটাকে এখানে লিখে হলুদ কালি দিয়ে এক্স ওয়ান এক্স টু সবগুলো হতে হবে শূন্য এবং এটাই হবে একমাত্র সলিউশন বা সমাধান অর্থাৎ অনলি সলিউশন এবং এই দুটি যদি সত্যি হয় তাহলে এটা আমাদেরকে মূলত বলে যে এ মেট্রিক্স এর রিডিউস ফর্ম এটা আসলে আমি আসলে অত ঠিক মতো গুছিয়ে করতে পারিনি যেভাবে আমি করতে চেয়েছিলাম যাই হোক তাহলে এটা আমাদের বলে একটি বর্গাকার একটি বর্গাকার এন বাই এন মেট্রিক্স আচ্ছা একটা কথা বললেন এটা সত্যি হবে কেবল যদি আমরা শুরুতে এন বাই এন মেট্রিক্স নিয়ে কাজ শুরু করে থাকি যাইহোক এই বিষয়টা আসলে আরেকটু পরিষ্কার করে তোমাদের আরেকটা ভিডিও আমি দেখাব ভবিষ্যতে যাই হোক এখন যেটা বলছি তাহলে রিজিউস রোসেল অন ফর্ম অফ এ এটা দেখতে হবে এরকম কর্ণ বরাবর সবগুলো এক থাকবে এবং বাকি সবগুলো হবে শূন্য এবং এগুলো এক একটা দ্বারা এক একটা বোঝানো হয় এখন আমরা যদি বলি যে এ ভেক্টরের এ এর নলস্প শূন্য ধারণ করে তাহলে কি হবে তখন যেটা হতো এ ভেক্টরের কলমগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতো এবং এটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতো তাহলে ফর্মটা দেখতে এরকম হতো না এখানে আরো অনেকগুলো মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল থাকতে এবং আমরা আরও অনেকগুলো সমাধান বের করতে পারতাম যাই হোক আমি মূলত তোমাদের দেখাতে চাচ্ছিলাম যে এই নলস্পেস এর ধারণার সাথে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স ধারণাটি কিভাবে জড়িত